এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। শাহাদিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। শাহাদিক স্টাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্য পরিপূর্ণ। নমস্কার, শাখা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া।
ওয়ার্ড্রপে ভালো থাকবে, পুরো লং লাস্টিং কিন্তু এগুলো জরি। পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এইভাবে যাচ্ছে, পুরো এক একটা কালার এক একটা এরকম প্যানেল করে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার দাম হচ্ছে 7,140 টাকা এই শাড়িটার দাম। আর সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা বলছে যে এখানেই থেমে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই শাখা টেক্সটাইলের সারা বছর অফার চলে, মানে মঙ্গল বেনারসি সহ 5,000 টাকার কেনাকাটায় প্রোলোওয়াল ট্রলি রয়েছে এবং 20,000 টাকার কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ির পরিষেবা রয়েছে। যাওয়ার আগে বৌদিকে রিকোয়েস্ট করব শাখা টেক্সটাইলের ঠিকানা ফোন নাম্বার বলে দিতে। শাখা টেক্সটাইল হরিতলা বারাসাত। থ্যাংক ইউ সো মাচ বৌদি, এবং থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর অনুষ্ঠান দেখলে। যে সমস্ত সিল্ক শাড়ি তোমাদের পছন্দ হয়েছে পেতে হলে অবশ্যই শাখা টেক্সটাইলে চলে এসো। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার। মায়ের ঘরে মা এলো রে, বিশ্বের ক্ষুদ্রতম শব্দ মা, একটি বর্ণের সংক্ষিপ্ততম উচ্চারণ, অথচ ব্যঞ্জনায় বাধে বিস্ময়ে ও ব্যাপ্তিতে এই শব্দটি বৃহত্তম। সন্দেহ নেই, আন্তর্জাতিক মাতৃদিবসে সেই মা ও মাতৃত্বের নববোধন হল। শাখা টেক্সটাইলের কর্ণধার ও কর্মীবৃন্দের আন্তরিক উদ্যোগে শাখা টেক্সটাইলের নিজস্ব উদ্যান বাটি মণিমুক্তোর সুসজ্জিত প্রাঙ্গণে। কান্তি আসছে বলে, কিন্তু আমি কোনোবারই আসতে পারিনি, এই প্রথম এসছি। আর এইবারে আমি সবচেয়ে বেশি অসুস্থ, আমার পা ভাঙা, সে অবস্থায় আমি এসছি ওর অনুরোধ না ফেলতে পেরে। রত্না এবং কান্তি ওরা দুজনেই আমাকে এত বেশি মানে মায়ের আসনে বসিয়েছে,
যবের থেকে একান্তের সঙ্গে পরিচয়, সেই দিনে এক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস, আমার ছেলেকে নিয়ে আমি এসেছিলাম, তখন এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি, এই কি আপনার ছেলে? আমি তখন দেখালাম না, এ আমার ছেলে না, পাশের জন। তখন কান্তি দেখে গিয়ে বলল, তুমি এই কথা বললে কেন, তোমার একটি ছেলে, আমি কে? সেদিন থেকে আমি জানি যে আমার দুই ছেলে। ছেলে শিল্পী তো হারিয়ে যাচ্ছে, শিল্পীরা বর্তমানে তো শিল্পীরা কিছু পায় না, মানে আগামী যে প্রজন্ম আসছে সেটা শিল্পীদের হারাবার জন্য, মানে কী বলবো আমি, এক কথা হয়তো বোঝাতে পারবো না, তবে সেই জন্য বলবো কান্তিদাকে অশীল ধন্যবাদ যে তিনি একটা জায়গা করেছেন, সেখানে শিল্পীদের দেখতে আসছেন, শিল্পীরা যা কিছু হলেও তারা একটা সম্মান পাচ্ছে, এটা তার আমার তরফ থেকে বা আমার শিল্পীদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত, এই উদ্যোগকে চোখে না দেখলে এর প্রস্ফুটিত বর্ণবিন্যাসের ও সহস্র আলোকবর্তিকার প্রকৃত পরিচয় পাওয়া দুঃসাধ্য। মা ও মাতৃত্বকে নিয়ে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এমন জীবন্ত ও চলমান সংস্কৃতির আবহ নির্মাণ করা যে সম্ভব তা ভাবনাতেই আসবে না। প্রতিটি অনুষ্ঠান নিখুঁত, শিষ্টাপূর্ণ, প্রাণীর ছোঁয়ায় মুখরিত। এই মুহূর্তে কথা বলবো আমাদের সকলের ভীষণ প্রিয় রত্না বৌদির সঙ্গে। আজকের এই বিশেষ দিনে তোমার সঙ্গে আবার আজকে আলাপ হয়ে গেল, নতুন করে নতুন সাজে, একেবারে এত মানুষের একদম সঙ্গে, প্রথমেই বলো যে কিরকম লাগছে আজকের এই দিন? সত্যি কথা এক কথায় বলবো, একদম মানে ভেসে যাচ্ছি বলতে পারো। একসঙ্গে এত মা, এটা কি মানে আগে থেকে মানে ভেবেছিলে যে এরকম একটা চিত্র হবে, নাকি আজকে কিভাবে দেখছো? কেন জানি না, আমি বা কান্তি সত্যি কথা বলতে কি মানে আমাদের, আমি এই মায়ের কাছে আসার পরে রাগ করে ঝগড়া করে ভালোবেসে একটাই বুঝেছি যে মা মা, মার কোনো বিকল্প নাই। তাই মনে হয় যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি যাদেরকে নিয়ে বসে রয়েছি তারা মোটামুটি সপরিবারে আজকের এই মাতৃদিবসের অনুষ্ঠানে চলে এসেছেন। আমার ডান দিকে রয়েছেন তিনি আর কি পুত্রবধূ, এবং আমার বাঁ দিকে যিনি রয়েছেন তিনি শাশুড়ি মা। আচ্ছা, আজকের এই সাহা টেক্সটাইলের মাতৃদিবসের অনুষ্ঠানে আপনারা এসেছেন, প্রথমে জিজ্ঞাসা করবো যে কিরকম লাগছে এখানে এসে? প্রথমে বলি সাহা যায় উদ্যোক্তা এই অনুষ্ঠানে সাহাদা, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সাধারণ গৃহবধূ আমরা যে পর্দার পিছনে থেকে আমরা সংসারটাকে পরিচালিত করি, কিন্তু আজকে এই পর্দার সামনে আসতে পেরে সত্যি সত্যি খুবই আপ্লুত। আমার ভাষায় প্রকাশ করবার মনে হয় কিছু নেই, কারণ আজকালকার এত এত যে মানে গতিবেগময় যুগে আজকের মায়েরা যে এইভাবে সবার সামনে আসতে পেরেছে, আমি এর জন্য খুব ধন্যবাদ। দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য, সাহা টেক্সটাইল করিতলা বারাসাত। আজকের এই অনুষ্ঠানে এসেছেন, এখানে দীর্ঘক্ষণ ছিলেন, কিরকম লাগছে এই অনুষ্ঠানকে দেখে? আমার বউ বধুমাতা যে আমাকে নিয়ে এসেছে, এটি আমার সবথেকে বেশি খুব বড় আনন্দ যে নিয়ে এসেছে, বা আমি খুশি অনুসারে এখানে এসেছি, খুব আনন্দও পেলাম আমি।
সাহা টেক্সটাইলের এই যে মাতৃ দিবসের অনুষ্ঠান, এর আগে কি কখনো আপনি দেখেছেন এরকম ধরনের অনুষ্ঠান কোথাও হয়েছে? না না, আমি এটা দেখিনি। হ্যাঁ, এই প্রথম আমার জীবনে। আমাদের সবার তরফ থেকে একটা অনুরোধ, আমাদের বহুজন কিছু বলার জন্য। ওরা মধ্যে সত্যি কথা বলতে কি শ্রদ্ধায় ভক্তিতে ভালোবাসায় মাকে আমি ভাবে আর কি, পূজা বলবো না, অত দূর যেতে পারবো না, তার কারণ মন দিয়ে যেটা করা আমার মনে হয় সেটাই পূজা। পূজার উপাসার কিচ্ছু লাগে না, শুধু একটু ভালোবাসা। বৌদিকে মা বলে ওরা সেভাবেই দেখে, দাদাকেও তাই দেখে। আর সত্যি কথা বলতে কি আমার মনের জোর বলতে পারে ওরা, আমাদের মনের জোর। রোজই মায়ের দিন, বিশেষ করে তো কোনোদিন মায়ের দিন হয় না। আর মা যেরকম ছোটবেলার থেকে মা যেরকম জন্ম নিয়েছি, তখনও মা বরণ করেছে, জন্মদিনে বরণ করেছে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বরণ করেছে, বিয়ের সময় বরণ করেছে। এটা একটা বলতে পারো মাকে ফিরিয়ে দেওয়া, মাকে তো কিছু ফেরত দেওয়া যায় না। মার ঋণ প্রতিটা মুহূর্তে আমাদের সন্তানের কাছে আসে, এটা মায়ের ঋণ শোধ করা যায় না। এটা একটা এই স্রোতের থেকে উল্টো স্রোতে আমি গিয়ে দেখলাম যে এটা এক মায়ের জন্য শত মায় আনন্দ পেল। এটা আমি একটা আমার নিজের একটা অন্য অনুভূতি হচ্ছে, আবেগ হয়ে যায়, আবেগ প্রবণ হচ্ছে আজ মায়ের কাছে নতুন করে আবার পাওয়ার অভিমুখ, এটা সবচেয়ে বড়। মাকে তো দেওয়ার কিছু নেই, মাকে কি দেব, মা তো সারা জীবন দিয়েই মানে স্রোতের মতো। এটা একটা উল্টো স্রোতে আমি যেতে দেখলাম আর কি, উল্টো গিয়ে স্রোতে গিয়ে দেখলাম যে কিছু করতে পারি কিনা, কিছু করতে পেরেছি কিনা সেটা জানি না। এটা একটা প্রচেষ্টা করতে পেরে মাকে আবার নতুন করে তার কাছ থেকে আরো কিছু পেতে চাইছি, যেটুকু মানে মা আমাদের তো ভরিয়ে দিয়েছে, সারা জীবন ভরিয়ে দিয়েছে, ভরিয়ে রেখেছে বলতে পারো। তাই তার অভিমুখে মানে তার বিপরীতে গিয়ে সেটুকু যেন আবার তার কাছ থেকে আবার নতুন করে পাওয়ার আশায় মানে ভরবো বলেই নতুন করে চাইলাম, মানে এই প্রচেষ্টা মাত্র বলতে পারি।
মুহূর্তে যার সঙ্গে কথা বলবো, কান্তিদার মা আমাদের সকলের ভীষণ প্রিয় মাসিমা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আজকের এই বিশেষ দিনে এত মানুষজন এসেছে, তোমার মতো কত মায়েরা আজকে এখানে এসেছে, কিরকম লাগছে বলো? আমার খুব ভালো লাগছে গো, বলার মতো কিছু নেই আর। খুব সুন্দর করে ঠাকুর যেন সব সময় যেন তার মতি করতে এরকম থাকে, ঠাকুরের কাজ যেন করতে পারে, এটুকুই ভিক্ষা চাই ঠাকুরের কাছে, আর কিছু আমি চাহিদা নেই, কোনো আমার চাহিদা নাই এখন, শুধু ঠাকুরের ভিক্ষা চাই, সাধারণ ভিক্ষা চাই, আর কিছু আমার নাই বাবা। আমি এত আনন্দ বলে মনে করছি না, খুব সুন্দর হয়েছে, আমি আগেও খুব ভালোবাসতাম এসবগুলো। অন্তরের ঐকান্তিকতা ও আবেগে উদ্ভাসিত সাহা টেক্সটাইলের কর্ণধার ও কর্মীবৃন্দ, বিশ্বজোড়া মায়ের যে স্নেহের আঁচল বিছানো আছে তার প্রতি নত হয়ে এবং সকল জননীকে জগৎ জননীর অংশ বিবেচনায় প্রণাম নিবেদন করে অনুষ্ঠান শেষ করেন।